আজি স্বাভাবিকতে অসমৰ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মায় অসমৰ কর্মহীন যুবক যুবতীসকলক এটা বিশাল মানে স্বপ্ন দেখুৱা দেখুৱাই পেলাই একেবারে হতাশার মাজলৈকে ঠেলি দিব বিচাৰিছে। এফআরবিএম একটৰ কথা কৈ এই কথাটোক এড়াই যাব বিচাৰিছে, কিন্তু ন্যায়পালিকা এখন একট হওয়ার পিছত ন্যায়পালিকার যে নিয়োগ হয় সেই ন্যায়পালিকার নিয়োগতো আমি ওয়েটিং লিষ্ট রখাটো দেখা পাইছো। এনেধরনের এতিয়া স্বাভাবিকতে আমার যখন রাজ্য প্রযোজ্য হয়েছে যা আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর ক্লাস থ্রি এন্ড ক্লাস ফোর এনালগাস পোস্ট রুল 2020 মতে 12 নম্বর অনুচ্ছেদর 3 নম্বর দফাত স্পষ্টকৈ উল্লেখ আছে যে বিজ্ঞাপন দিয়া পদসমূহ পূর্ণ নহলে পরবর্তী তালিকার পৰা সরকারে ব্যবস্থা গ্রহণ করব পারে। অসমত এফআরবিএম আইন সংশোধন হয়েছে যে ওয়েটিং লিস্ট পরীক্ষা থাকিব নোৱাৰিব, যোনে ওয়েটিং লিস্ট দিব তেওঁ 3 ইয়ার্স জেল হবে। আর এই ধরনের ব্যবস্থা থাকার পিছতো আজি এফআরবিএম কথা কই পেলায় গোটেই বিষয়টো তেওঁক ধামাচাপা দি পেলায় এনেকৈ এড়াই যাব বিচাৰিছে, যি ক্ষেত্ৰত আমি তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করছো।